সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বি 2023 এর নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে সিডিইইউসি সিমেন্স অ্যান্ড কমিউনিকেশন ও টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি বিজ্ঞান সমমান এবং এইচএসসি ভোকেশনাল জিপিএ 3.5 ন্যূনতম এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী ও বিএন ডক ইউ ও কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রার্থীগণ অগ্রাধিকার প্রদান করা হবে। মেডিকেল হল জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান এই বিজ্ঞান সমমান এবং সিজিপিএ 3.50 হতে হবে। পেট্রোলম্যান ও রাইটার স্টোর এমওডিসি নৌ এসএসসি সমমান ও এসএসসি ভোকেশনাল সকল বিভাগের সিজিপিএ 3.0 থাকতে হবে। কুক ও স্টুয়ার্ড এবং এসএসসি সমমান এসএসসি ভোকেশনাল সকল সিজিপিএ 2.50 ন্যূনতম থাকতে হবে। প্রপার অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবে। শারীরিক যোগ্যতা হতে হবে সিমেন্সের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার, পাঁচ ফুট 6 ইঞ্চি। পেট্রোলম্যানের ক্ষেত্রে হলো 172.5 সেন্টিমিটার, পাঁচ ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা বা কমিউনিকেশন টেকনোলজি মেডিকেল রাইডার স্টোর এবং স্টোর টোপারদের জন্য 162.5 সেন্টিমিটার, পাঁচ ফুট 4 ইঞ্চি। এমওডিসি নৌয়ের জন্য 167.5 সেন্টি, পাঁচ ফুট 6 ইঞ্চি। বুকের মাপ হতে হবে 76 থেকে 81 সেন্টিমিটার, 32 থেকে 32। সম্প্রসারিত হতে হবে 5 সেন্টিমিটার 2 ইঞ্চি। ওজন ও উচ্চতা অনুযায়ী চোখের মাপ হতে হবে 6x6। অন্যান্য শর্তাবলী হলো বাংলাদেশ সে নাগরিক, পুরুষ নাগরিক, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত এবং 1 জুলাই 2023 থেকে নাবিক 17 থেকে 20 বছর হতে হবে। এমওডিসির জন্য 17 থেকে 22 বছর, বয়স এবিডিপি গ্রহণযোগ্য নয়। প্রয়োজনীয় কাগজপত্রাদি সনদপত্র বিস্তারিত বিবরণ হলো শিক্ষাগত যোগ্যতা সনদ এবং সনদপত্র, এসএসসি পাস প্রার্থীকে মূল এবং অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত স্বামী সনদ, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক বা মূল স্বামী সনদ এবং ফটোকপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করতে স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল সার্টিফিকেট, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক মূল মাসিক সত্যায়িত ফটোকপি ও রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, যে কোনো কারণে মূল স্বামী মনোনয়ন সনদপত্র দিতে অপারগ হতে হলে তাদের ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিতে হবে। এবং নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় ও বায়ুনজা এবং শেরেবাংলা নগর লালুয়া কলাপাড়া পটুয়াখালী এসে প্রশিক্ষণ কেন্দ্রের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীকে ভর্তি করা যাবে, ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এজন্য তারা অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। অষ্টম শ্রেণী পাস প্রার্থীকে স্কুল হতে পাশকৃত সনদপত্র এবং পরীক্ষা মাসিক জমা দিতে হবে। সাহিত্যিক সনদপত্র এবং সহসব ইউনিয়ন পরিষদ কর্তৃক সাহিত্যিক সনদপত্র সংগ্রহ করতে হবে ও বৈবেগ ও মর্যাদা স্থায়ী বাসিন্দা হতে হবে। জন্ম নিবন্ধন ও প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক এবং সত্যায়িত জন্ম নিবন্ধন ফটোকপি ও জাতীয় পরিষদের সত্যায় পিতামাতা জাতীয় পরিষদের সত্যায়িত করতে হবে। অভিভাবক সম্মতি সহসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদ মেয়র বা চেয়ারম্যান কর্তৃক কমিশনের প্রতি স্বাক্ষর করে নিতে হবে। এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, ছবি সদ্যতলা পাসপোর্ট সাইজের একটি আকারে 15 কপি, পিতা 1 কপি, 1 কপি মাতার 1 কপি, রঙিন ছবি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগের কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হবে। আবেদন গ্রহণের পূর্ণ সোলজার পদে আবেদনকারী প্রার্থীকে জয়েন্ট নেভি .navy.mail.bd ওয়েবসাইটে গিয়ে হোম পেজে সোলজার সিলেকশন করে অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ক্লিক করে এমওডিসি নৌ শাখা জয়েন্ট ডিউরেশন ও দায়িত্ব কর্তব্য অত অ্যাপ্লিকেশনে ক্লিক করে সাইন ইন করে ব্যাংকিং শাখা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখানে এবং ব্যাংকের মাধ্যমে ভিসা কার্ড অন্যান্য শাখা বিকাশ রকেট বার মাধ্যমে আপনার 200 টাকা ফি জমা দিতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তারপর অনলাইনের মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে।
ভর্তি পদ্ধতিতে অনলাইনে আবেদনকারীকে প্রণীত আবেদনটি পিন করে বিস্তারিত মোতাবেক বিজ্ঞপ্তি মোতাবেক ফর্ম উল্লেখিত সকল সার্টিফিকেট বা কাগজপত্র সহ নিজ জেলা ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথম তার প্রামাণিক নির্বাচন করা হবে। প্রার্থীকে নির্বাচনকালে ইংরেজি ও বাংলা গণিত বিজ্ঞানের সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা বিষয়ে উপরে লিখিত অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী চূড়ান্ত পরীক্ষা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসেবে ভর্তি করা হবে। চাকরির সুবিধা হলো বেতন ও ভাতাদি সকল চাকরি সকল সরকারি কর্মকর্তা এবং সুযোগ সুবিধা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্ত হবেন। বিনামূল্যে পোশাক থাকা খাওয়া চিকিৎসা সুবিধা হ্রাসকৃত মূল্য পরিবারের জন্য রেশন এবং ক্রয় সুবিধা অবসর গ্রহণকালে ভাতা বা গ্রোসারি সুবিধা ও চাকরিকালীন সময় যোগ্যতা ভিত্তিক নন কমিন্ডেশন এবং অফিসের জুনিয়র কমিন্ডেশন এম কন্ডেশন এবং অফিসারের যোগ্যতা হিসেবে কমিউনিটি অফিস হিসেবে পদোন্নতির সুযোগ চাকরিকালীন সময়ে মৃত্যু ও পঙ্গু হলে পদভিত্তিক বিমা ও সুবিধা পরিবারে এম বিলেন ভোল্ট এবং ফাউন্ডেশন এবং অন্যান্য সুবিধা রয়েছে। বিদেশে প্রশিক্ষণ ও নৌবাহিনী জাহাজ বিদেশি পোস্টে শুভেচ্ছা সফর এবং বিদেশে থেকে জাহাজ অনয়ন এবং জাতীয় অন্যান্য সুযোগ সুবিধা ছেলেমেয়ের জন্য ও সুযোগ সুবিধাও রয়েছে। এখানে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত কেন্দ্রে আট ঘটিকার সময় নিম্ন উপস্থিত হতে হবে। কোন তারিখে কতটি ভর্তি পরীক্ষা উপস্থিত হতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। কত তারিখে কত কোন তারিখে সব এখানে হলো আপনার 24 মে 2023 তারিখে উপযুক্ত 22টি জেলার কোটাগত অবশ্য শূন্য পদে যদি থাকে অপেক্ষা প্রার্থী পূরণ করতে হবে। এখানে হলো আপনার হলো অনেক তথ্যগুলো কোন জেলা কতটি কোন শাখা আয়োজিত হবে এখানে সুযোগ দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। 24 মে 2023 27টি জেলা এবং কোটা অবশ্য শূন্য পদে যদি থাকে অপেক্ষা প্রার্থীকে পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে 16 এপ্রিল 2023 উপযুক্ত 15টি জেলা কোটা অবশ্য শূন্য পদের জন্য যদি থাকে অপেক্ষমান প্রার্থী পূরণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।